আসসালামু আলাইকুম। আহমেদ বানু একাডেমি অনলাইন স্কুলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের ভাগ অর্থাৎ পঞ্চম অধ্যায়ের ভাগ বিষয়ে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এবং সেই পৃষ্ঠা নম্বর অনুযায়ী ভাগগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে। আমি সেই ভাগগুলি তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা ঝটপট রেডি হয়ে যাও। আর আজকে এই ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শিফট ইনচার্জ বিন্দু যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমরা আজকে অধ্যায়ের নাম হলো বাঘ, অধ্যায় পঞ্চম। এই পঞ্চম অধ্যায়টায় থেকে ভাগ প্রক্রিয়ার অঙ্কগুলো প্রতি সময় পরীক্ষায় আসে এবং ভবিষ্যতে আসবে বলে আমরা মনে করি। তো চলো প্রথমে আমরা দেখি ভাগটা কি। ভাগ হলো কোনো কিছুকে ভাগ করে দেওয়া, অর্থাৎ মোট কোনো একটি জিনিসকে আমরা ভাগ করে দেওয়া, সমানভাবে হতে পারে অথবা অবশিষ্ট থাকতে পারে। তো আমরা চলো ভাগ করার নিয়মগুলোটা আলোচনা করি, ভাগ কীভাবে আমাদের করতে হবে। যেই নিয়মগুলো জানলে তোমরা খুব সহজেই ভাগ করতে পারবা। আর এই ভাগ করার জন্য তোমাদের চারটা অংশ সম্পর্কে জানতে হবে। ভাগের চারটা যেই অংশ আছে সেই অংশ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। চলো তখন আমরা দেখি যে ভাগের সেই চারটা অংশের নাম কি। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় বাক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এটা তোমাদের আর থাকবে না। আর যদি তোমাদের কোনো কথা থাকে বা মতামত থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আমি কিন্তু তোমাদেরকে এখনই লাইভে এসে অ্যান্সারটা দিয়ে দিব। এছাড়াও তোমরা কমেন্ট করে রাখতে পারো, পরবর্তীতে তোমাদেরকে আমি সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা দেখি ভাগের তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 62-তে তোমরা চলে যেতে পারো, 62 নম্বর পৃষ্ঠা তোমাদের আছে। তো প্রথমে আমরা চলো একটা ভাগের এটা শিখি যে ভাগ, আমরা ভাগের যে চারটা অংশের কথা বলছিলাম ভাগের কয়টা অংশ থাকবে, চারটা অংশ থাকবে। ধরো তোমাদের আমি একটা অঙ্ক লিখলাম এখানে, ধরো লিখলাম 5 দিয়ে আমি 11 লিখলাম, কত 11। এখানে যে পার্টগুলো আমাদেরকে জানতে হবে সে পার্টগুলো কি, এই যে এটার নাম হলো আমাদের কি, এই যে 11, এই 11-র নাম হলো আমাদের কি এখানে ভাজ্য। কি এটা? ভাজ্য। অর্থাৎ ভাজ্য বলতে আমরা কি বুঝি, ভাজ্য বলতে আমরা বুঝি যাকে আমরা ভাগ করব, অর্থাৎ যেই অঙ্কটাকে আমরা ভাগ করব সেটাই হলো ভাজ্য। আবারও বলতেছি, আমার সাথে সাথে বলার চেষ্টা করি যাতে তোমাদের মনে থাকে, অঙ্কের যে অংশটাকে আমরা ভাগ করব, অঙ্কটাকে যে অঙ্কটাকে আমরা ভাগ করব সেটাই হলো ভাজ্য। আর এই যে এখানে লিখেছে এটা হলো আমাদের কি, এটার নাম হলো ভাজক। অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাকে বলবো আমরা কি, ভাজক। কি বলবো? ভাজক। যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাকে বলবো আমরা ভাজক। আর এখানে আমরা যদি ভাগ করি এখানে একটা ভাগফল আসবে। ধরো আমি ভাগটা করিয়ে নিই, 5 × 10 এখানে থাকবে বাকশেষ 1। এই যেই ফলাফলটা আমি পাইলাম এখানে, এই ফলাফলটা হলো আমাদের কি, এটা হলো ভাগফল। এটাকে আমরা কি বলবো, ভাগফল। কি? ভাগফল। আর যেইটা আমাদের অবশিষ্ট রইল, যেটা অবশিষ্ট রইল তাকে আমরা বলবো গিয়ে কি, ভাগ শেষ। কি বলবো? ভাগ শেষ। তাইলে ভাগের কয়টা অংশ পাইলাম আমরা বলো তো, ভাগের কয়টা অংশ? ভাগের হলো চারটা অংশ। কয়টা অংশ? চারটা অংশ। কি? ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তাহলে ভাগের কয়টা অংশ পেলাম আমরা? ভাগের হলো চারটা অংশ, ভাজক, ভাজ্য, ভাগফল ও ভাগশেষ। আমাদের পরীক্ষায় বা আমাদের তোমাদের একটা প্রশ্নের অঙ্কতে তোমরা দেখবা যে ভাজ্য বের করতে বলা হয়, অর্থাৎ ভাজ্য
এই ভাজ্য বের করার যে সূত্রটা সেটা কি বা নিয়মটা কি আমি আগে একটু বলে দিচ্ছি। ভাজ্য বের করার নিয়মটা হলো আমাদের কি 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 বলতো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ, এই এইভাবে কিন্তু আমরা ভাজ্য বের করি। এভাবে আমরা কি বের করি, ভাজ্য বের করি। তোমরা যখন অঙ্কগুলো করবা তখন এরকমভাবে দেওয়া থাকবে, অথবা তোমাদের ছোট যেই প্রশ্নগুলো আসে অনেক সময় বলা থাকে যে ধরো এভাবে দিল এগারো ভাগ পাঁচ, তাইলে সমান সমান এখানে বলল এখানে ভাজ্য কত, কি ভাজ্য কত, তাহলে তোমাকে উত্তরটা কি লিখতে হবে ওই সময়, উত্তরটা ভাজ্য কোনটা, এখানে ভাজ্য হলো এখানে এগারো। তখন তুমি যদি এই নিয়মটা যদি জেনে থাকো যে যেটা দিয়ে যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, আর যেটা ফলাফল বের হয় সেটাকে বলি আমরা ভাগফল, আর যেটা ভাগ করার পরে অবশিষ্ট থাকে তাকে বলি আমরা গিয়ে কি ভাগশেষ। তাহলে বাক সংক্রান্ত এটা হলো মৌলিক ধারণা, এটা তোমাদেরকে জানতে হবে, তা না হলে কিন্তু কখনই ভাগ করতে পারবা না। ভাগ করতে হলে তোমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। তো চলো আমরা মোটামুটি বাঘের মৌলিক বিষয়টা সম্পর্কে জেনে গেলাম। তাছাড়াও যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা কিন্তু আমাকে বলতে পারো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের আছে কি না, থাকলে আমাকে তোমরা কমেন্ট করো, আমি একটু দেখি যে যদি কমেন্ট করে থাকো তাহলে তো এখনই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। তো এখনও কমেন্ট তোমরা করোনি, ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউস করি, তোমরা কমেন্ট করো, আমাকে জানাও যে যেখানে না বোঝো সেখান থেকে আমাকে জানাও। হ্যাঁ, তাহলে আমরা ভাগের চারটা অংশ শিখলাম, এখন আমরা চলো ভাগ করি। ভাগ করার যেই নিয়মটা সেটা আমি একটু আলোচনা করি, যে বাঘের চারটা অংশ সেটা আমি একটু তোমাদেরকে এখন দেখাই দিব যে বাঘের যে চারটা অংশ আমরা কীভাবে করলাম সেটা একটু তোমাদেরকে দেখাই দিই। ধরো আমি যেটা করলাম পাঁচ ভাগ এগারো, এখন আমাদের ভাগ করতে হইলে কিন্তু গুণের নাম তো আমাদেরকে জানতে হবে, ভাগ করতে হলে গুণের নাম তো আমাদেরকে শিখতে হবে। আমাদের আগে আমরা যেহেতু এই অধ্যায়ের আগে গুণ করেছি সেই ক্ষেত্রে গুণের নামতা সম্পর্কে আমাদের অবশ্যই একটা ভালো ধারণা চলে আসছে, এবং যে কোনো সময় আমরা নামতাগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো ইনশাল্লাহ। তো চলো এখানে দেখো একক স্থানীয় একটা ভাজ্য আছে আর এখানে ভাজক আছে, ভাজক আছে পাঁচ আর ভাজ্য আছে কত আমাদের এগারো। তাহলে ভাগ করার যে নিয়মটা আমাদেরকে খেয়াল করতে হয় যে প্রথম সংখ্যা দিয়ে আমাদের এই প্রথম যেই ভাজ্যের যে প্রথম সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমরা দেখব ভাগ করা যায় কি না, যদি না যায় তাহলে আমরা পরবর্তী সংখ্যার সাহায্য নিব। তাহলে এখানে আছে আমাদের ভাজক আছে পাঁচ আর ভাজ্য আছে আমাদের কত এখানে এক, তাহলে পাঁচের তুলনায় এক ছোট। ভাগের নিয়ম কি, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কখনই ভাগ করা যাবে না, অবশ্যই ভাজ্য ভাজকের তুলনায় কি হতে হবে, বড় হতে হবে, তাহলেই কিন্তু ভাগ করা সম্ভব, অন্যথায় কখনই ভাগ করা যাবে না। তো চলো যেহেতু পাঁচের তুলনায় এক ছোট তাহলে আমরা পরবর্তী সংখ্যার সাহায্য নিই, তাহলে এই এক আর এই এক দুইটা মিলে হলো আমাদের এগারো। এখন পাঁচের তুলনায় কিন্তু এগারো কিন্তু বড়, পাঁচের তুলনায় কি এগারো বড়, না অবশ্যই বড়। তাহলে আমরা পাঁচ দিয়ে কিন্তু এগারোকে ভাগ করতে পারি। ভাগের নিয়মের ভিতরে হলো যে একদম হুবহু যদি সংখ্যাটা নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে আমরা এই সংখ্যার কাছাকাছি পর্যন্ত নিয়ে যাব। তাহলে পাঁচের নামটা কতবার পড়লে এগারো হয়, আমরা জানি পাঁচের নামটা কখনই এগারোতে যায় না, অর্থাৎ তাহলে এগারোর কাছাকাছি কতবার যাবে, পাঁচের নামটা কতবার পড়লে এগারোর কাছাকাছি যাবে। তাহলে আমরা গুনি পাঁচেকে পাঁচ, পাঁচ দোগুণা দশ আর তিন পাঁচে পনেরো, তাহলে আমরা পড়লাম
পাঁচের নামটা যদি আমরা একবার পড়ি তাহলে হয় কত পাঁচ একে পাঁচ, পাঁচের নামটা যদি আমরা দুইবার পড়ি তাহলে হয় পাঁচ দুগুণা দশ, আর পাঁচের নামটা যদি আমরা তিনবার পড়ি তাহলে হয় তিন পাঁচে পনেরো। তাহলে তোমরা দেখো পাঁচ পাঁচ আবার অনেক ছোট এটা আসবে না, আর পাঁচ দুগুণে দশ এটা এগারোর কাছাকাছি, আর তিন পাঁচা পনেরো এটা এগারোর তুলনায় বেশি, তার মানে এটা আসবে না, আসবে আমাদের কোনটা এখানে এইটা। তাহলে পাঁচের নামটা কয়বার পড়লাম আমরা, দুইবার পড়লাম, কয়বার পড়লাম দুইবার, তাহলে পাঁচের নামটা দুইবার পড়লে কত হয় পাঁচ দুগুণা দশ। তোমরা তো নিশ্চয়ই জানো ভাগের ভাগের যে বিয়োগের সংক্ষিপ্ত রূপই কিন্তু ভাগ, বিয়োগের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি ভাগ। তাহলে এই যে বিয়োগ আমরা এখন কি করব, এই যে গুণটা করলাম আর এখন যে দশ আসছে আমাদের, এখন আমরা ভাজ্য থেকে এই ফলাফলটা আমরা কি করব বিয়োগ করে দিব। তো চলো আমরা এক থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু একই থাকবে, আর এই একে একে বনে গেছে শূন্য এটা আমরা দিব না। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম বাক্সে বাক্সে ভাজ্য পেলাম, ভাজক পেলাম এগারো, ভাজ্য ভাজক পেলাম পাঁচ, ভাজ্য পেলাম এগারো, বাকফল পেলাম আমরা দুই, আর বাক্সে সেখানে কত এক। তাহলে আমরা কিভাবে লিখবো উত্তরটা লেখার ক্ষেত্রে, আমরা লিখবো খাতায় উত্তর বাকফল, বাকফল কত এখানে দুই, এবং বাকশেষ কত, বাকশেষ হলো আমাদের এক। আমরা এভাবে অঙ্কগুলো বাসায় এবং পরীক্ষায় আমরা এভাবে করব, করে এভাবে উত্তরটা সুন্দর করে আমরা খাতায় লিখব, তাহলে খাতাটা দেখতেও সুন্দর হলো এবং তুমিও খুব ভালো করে শিখলা। তাহলে ভাগ করতে হলে আমাদের কী লাগবে, নামটাটাও জানতে হবে, আর আমি যেভাবে তোমাদেরকে ভাগটা করালাম এইভাবে তোমরা যদি ভাগটা যদি বাসায় একটু অনুশীলন করো, একটু চেষ্টা করো, আমাদের ভিডিওগুলো দেখো, অথবা তোমাদের অভিভাবকদের সহায়তায় কিন্তু তোমরা এইগুলো করতে পারো, এবং আমাদেরকে তোমরা জানাতেও পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে, এটা কিন্তু আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেই অনুযায়ী আমরা তোমাদের ক্লাস দিব। চলো, তোমাদের বইতে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমরা একটা অঙ্ক দেখে এটা দেখলাম আমরা কি এটার ভাগের যে চারটা অংশ থাকে সেই চারটা অংশই কিন্তু এখানে আসে। চারটা অংশ কি, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, চারটা অংশই কিন্তু এই অঙ্কতে কিন্তু রয়েছে, তাই না? এবার আমরা দেখি যে নিঃশেষ বিভাজ্য যদি না থাকে, যদি কোনো বাকশেষ না থাকে তাহলে কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। তোমাদের বইয়ের অঙ্কটাই দেখি যে এখানে দেওয়া আছে 62 নম্বর পৃষ্ঠাতে, এক নম্বরে দেওয়া আছে 14 ভাগ কত দুই সমান সমান কত হবে। তো আমরা এটার জন্য আলাদা একটু রাফ করে নিতে পারি এদিকে। তো এখানে আমাদের এভাবে অঙ্ক দিলে আমরা কী বলবো, এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, আর এখানে হবে বাকশেষ, আর যদি বাকফল হবে এবং যদি বাকশেষ থাকে সেটাও এখানে বসবে। তো আমরা দেখি এখানে অঙ্কটা একটু করি তোমাদেরকে নিয়ে। চলো, এখানে এখানে লিখেছি দুই ভাগ কি এক চার চোদ্দো নাকি, এখন দুইয়ের তুলনায় কিন্তু এক ছোট, সেই জন্য আমাদের কী করতে হবে পরবর্তী সংখ্যার সাহায্য নিতে হবে, তাহলে কী হবে দুইয়ের তুলনায় এবার কিন্তু কি ভাজ্যটা বড় হয়ে গেল। এবার দুইয়ের নামটা কতবার পড়লে চোদ্দো হবে, তো আমরা দেখি এখানে একটু দেখি, আমরা দুইয়ের নামটা একবার পড়লে দুই একে দুই, দুইয়ের নামটা দুইবার পড়লে দুই দুগুণা চার, দুইয়ের নামটা তিনবার পড়লে তিন দুগুণা ছয়, দুইয়ের নামটা চারবার পড়লে চার দুগুণা আট, দুইয়ের নামটা পাঁচবার পড়লে পাঁচ দুগুণা দশ, দুইয়ের নামটা ছয়বার পড়লে ছয় দুগুণা বারো, দুইয়ের নামটা সাতবার পড়লে সাত দুগুণা চোদ্দ। তাহলে দেখো মিলে গেছে কিন্তু, দুইয়ের নামটা আমরা কয়বার পড়লাম সাতবার পড়লাম, অ্যান্সারটা কত এখানে দেখো ভাজ্য কত আছে চোদ্দ, দেখো দুইয়ের নামটা সাতবার পড়াতে কিন্তু কত হলো চোদ্দ হলো, তাহলে দুইয়ের নামটা পড়লাম কতবার আমরা সাতবার, তাহলে সাতের নামটা যদি আমরা দুইবার পড়ি বা দুইয়ের নামটা সাতবার পড়ি তাহলে আমাদের হবে কত চোদ্দ। দেখো এখানে কিন্তু মিলে গেল,
এখন এখানে যেহেতু চারে চারে বনে গেছে একে একে বনে গেছে অর্থাৎ চোদ্দই হয়েছে এখানে তাহলে এখানে কি থাকবে একটা শূন্য হয়ে গেল তাহলে এখানে কিন্তু নিঃশেষ বিভাজন নেই ভাগশেষ কিন্তু এখানে নাই তাহলে আমাদের এখানে ভাগফল কত আসলো সাত কত আসলো ভাগফল সাত তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম উত্তর লেখার ক্ষেত্রে আমরা উত্তর উত্তর যদিও আমরা উপরে দিয়ে দিয়েছি তারপরে তোমরা একটু লিখে দিয়ে উত্তর হলো ভাগফল সাত অথবা তুমি শুধু সাত দিলে হবে আর যদি লিখো তাহলে একটু খুবই সুন্দর হয় ভাগফল সাত তাহলে তোমরা কিন্তু এইভাবে খুব সহজে অঙ্কগুলো করতে পারো খুব সহজে অঙ্কগুলো কিন্তু খুব জটিল না অঙ্কগুলো কিন্তু খুব সহজ দেখো এই যে আমরা অঙ্কগুলো করলাম আমি যে অঙ্কগুলো করলাম দেখো খুব সহজ কিন্তু অঙ্ক খুব সহজ না বলো এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখি আর তোমরা এই নামতাগুলো কিন্তু তোমাদের জানা খুবই জরুরি নামতাগুলো তোমরা অবশ্যই জানবা এবং জেনে এভাবে করতে হবে চলো আমরা আরেকটা অঙ্ক অনুশীলন করি তোমাদের এখানকার দুই নম্বর অঙ্কটা দেখো দুই চল্লিশ ভাগ কত পাঁচ চল্লিশ ভাগ পাঁচ সমান সমান কত চল্লিশ ভাগ পাঁচ সমান সমান কত তো আমরা সেই আগের নিয়মটাই অনুশীলন করব আমরা এইভাবে খাতায় পরীক্ষার খাতায় এইভাবে করব করে তারপর এখানে আমরা লিখব যাতে তোমার কোনো ভুল না হয় এবং লেখাটা যাতে সঠিকও হয় তুমি যাচাই করতে পারবা চলো আমরা করি এখানে পাঁচ দিয়ে আমরা চল্লিশকে ভাগ করব আচ্ছা দেখো এখানে এখানে আছে ভাজ্য একই নিয়মের অঙ্কই হচ্ছে আমাদের ভাজ্য এখানে কত চল্লিশ ভাজ্য কত এখানে আমাদের কত ভাজ্য কত এখানে ভাজ্য এখানে চল্লিশ তাহলে তোমরা যেহেতু ভাজ্য আমরা চল্লিশ পেয়েছি তাহলে ভাজ্যর আর ভাজক কত এখানে পাঁচ তাহলে আমরা চলো সেই নামতাটা আবার একটু শিখে নেই পাঁচের নামতা কতবার পড়লে চল্লিশ হবে বলছি পাঁচের নামটা আমরা কতবার পড়লে চল্লিশ হবে তাহলে আমরা মনে মনে পড়তে পারি অথবা এইভাবে তো আমরা গণে নিতে পারি আর তোমরা যেহেতু নামতাগুলো আগের থেকেই পারো সেই জন্য আমরা খুব শর্টকাটলি বলতে পারি যে পাঁচের নামটা যদি আমরা আটবার পড়ি তাহলে চল্লিশ হয়ে যায় পাঁচ আটে চল্লিশ তোমরা কিন্তু এইভাবে করতে পারো আমি যে আট গুণ পাঁচ এভাবে তোমরা করে দেখতে পারো পাঁচের নামটা যদি আমরা আটবার পড়ি কত হবে পাঁচ আটে চল্লিশ তাই না আমরা এইভাবে না করে যে তোমরা একটু বড়ো ক্লাসে উঠে গেছো ক্লাস থ্রিতে উঠে গেছো নামতাগুলো সম্পর্কে তোমরা জানো যেমন আমি যদি পাঁচ একে পাঁচ এভাবে লিখতে পারতাম কিন্তু যেহেতু আমরা নামতাগুলো জানি সেই জন্য আমি একবারই করে দিলাম পাঁচ আটে চল্লিশ পাঁচের নামতা কয়বার পড়লাম আটবার পড়লাম তাহলে কত হবে এটা দিয়ে আমরা যদি ভাজ্য ভাজক দিয়ে যদি আমি ভাগফলকে গুণ করি তাহলে কত আসবে চল্লিশ হবে তাহলে আমাদের এটা কী বনে গেল আর একই রকম সংখ্যা হলে এই জন্য আমরা কিনি যেহেতু একই সংখ্যা সেজন্য আমাদের কোনো নিঃশেষ বিভাজ্য থাকে না কোনো ভাগশেষ থাকে না ফলে এটা কী হলো আমাদের শূন্য তাহলে উত্তরটা আমি কত পেলাম এখানে আট তাহলে আমরা লিখব কি উত্তর ভাগফল কত আসলো ভাগফল এখানে আট দেখো এইভাবে কিন্তু তোমরা ভাগগুলো করতে পারো খুব জটিল কিছু না খুব সহজ কিন্তু একটা নিয়ম বুঝলে আমরা অনেকগুলো করতে পারি মোটামুটি তোমাদের এই 62 নম্বর পৃষ্ঠাতে এই ধরনের অঙ্কগুলি সব দেওয়া যেখানে নিঃশেষ কোনো বিভাজ্য নেই আমি এক লাস্টের 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটা তোমরা দেখো সবগুলো একই নিয়মের ভাগ যেহেতু ভাগের নিয়মগুলো একই আমরা যে মৌলিক বিষয়ে আলোচনা করেছিলাম প্রথম যে এখানে ভাগের যে চারটা অংশ থাকে এই চারটা অংশ তোমাদেরকে জানতেই হবে যদি তুমি নাই চিনতে পারো তাহলে ভাগ কখনোই করতে পারবে না ভাগ সম্পর্কে তোমার কি কোনো জ্ঞানই থাকবে না আচ্ছা তো এবার একটু ব্যতিক্রম দেখি আমরা যদি নিঃশেষ বিভাজ্য দেখলাম এবার আমরা একটু ব্যতিক্রম দেখি যেমন ছয় দিয়ে আমি যদি এই 76কে ভাগ করি দেখো একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এই ভাজকের তুলনায় এই ভাজ্য কিন্তু প্রথমটা কী ছিল ছোট ছিল এবার কিন্তু দেখো এখানে ভাজক আছে কত ছয় আর ভাজ্য প্রথম হলো কত পাঁচ দেখো একক স্থানীয় অঙ্ক এটা আর ভাজ্যের একক স্থানীয় অঙ্ক যেটা আছে এটার প্রথম সংখ্যা
আর এটার যে একস্থানীয় প্রথম সংখ্যা দেখো দুইটার কিন্তু ছয়ের তুলনায় কিন্তু সাত কিন্তু বড়। তাহলে কিন্তু আমরা আগেই বলেছিলাম যদি এটার তুলনায় ভাজকের তুলনায় যদি ভাজ্যের প্রথমটা বড় থাকে তাহলে কিন্তু আমরা প্রথমটা কি ভাগ করতে পারবো। তো চলো আমরা এটা করি, ছয়ের নামটা যদি আমরা একবার পড়ি তাহলে কি হবে, ছয়কে ছয়। আমরা জানি ভাগের নিয়মে কি হবে, বিয়োগ হবে, সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকবে বলো তো, সাত থেকে ছয় বিয়োগ করলে আমাদের থাকবে এক, কত থাকবে এক। তাহলে আমরা লিখলাম কত এখানে এক। আমরা করেছিলাম এইটার কাজ, কোনটার কাজ করেছিলাম, এই সাতের কাজ করেছিলাম, আমরা কিন্তু দ্বিতীয় অঙ্কের কাজ এখনও করি নাই। তাহলে এই ছয় আমরা নামাই এখানে ছয়। এখন ছয়ের নামটা কতবার পড়লে এখানে আমাদের কি হবে, ষোলো হবে। আমরা যদি দেখি ছয় নয় যদি আমরা দুইবার পড়ি তাহলে হয় বারো, ছয় নয় যদি তিনবার পড়ি তাহলে হয় গিয়ে আঠারো। তাহলে আমাদের আছে এখানে ষোলো। বাঘের নিয়ম অনুযায়ী কি, এই যেই সংখ্যাটা আমাদের যে ভাজ্য থাকবে এই ভাজ্যের হয়তো সমান সমান হবে অথবা কাছাকাছি হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা দুইবার নিলে কত আসবে, ছয় দোগুণা কত বারো, কত থাকবে বারো। তাহলে এখানে ছয় থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে কত থাকবে চার, আর একে একে বই না গেছে শূন্য, আমরা এই বাম দিকে শূন্যটা দিব না। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কত, বাঘফল কত পেলাম, উত্তর লেখার সময় আমরা কী লিখব, উত্তর লেখার সময় আমরা লিখব বাঘফল বারো এবং বাকশেষ কত, বাকশেষ চার। তাহলে আমরা মোটামুটি ভাগ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। যদি কখন এই এই মানে প্রথম যে ভাজক, ভাজকের তুলনায় যদি প্রথম সংখ্যাটা অর্থাৎ এখানে একটি সংখ্যা আছে, ভাজ্য কয়টি একটি, আমরা তাহলে একক সংখ্যা, তাহলে আমরা ভাজ্যেরও কি একক সংখ্যা দেখব। যদি এই ভাজকের তুলনায় ভাজ্যের প্রথম সংখ্যাটা কি হয় বড় হয় তাহলে আমরা এটা কি ভাগ করব, ঠিক আছে, এই নিয়মটা আমরা অনুশীলন করব। চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি, তোমরা একটু মনোযোগী হও, আবার এই প্রগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের বাক সংক্রান্ত সমস্যা থাকবে বলে আমি মনে করি না। এরপরে আমাদের ৬৪ নম্বর পৃষ্ঠা তো একই ধরনেরই অঙ্ক দেওয়া আছে। আমরা চলো এরকম একটা ১৪ ভাগ কত, ৬৪ নম্বর ১৪ আমরা পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর, পৃষ্ঠা নম্বর ৬৪তে দেখো ১৪কে আমরা ভাগ করব কয় দিয়ে, পাঁচ দিয়ে ভাগ করব, তাই না, সমান সমান কত হবে। এখানে আমরা লিখতে পারি সেই আগের মতোই, এখানে পাঁচ দিয়ে আমরা ১৪কে ভাগ করব। পাঁচের নামটা যদি আমরা কতবার পড়লে ১৪ হবে, তবে আমরা নিয়মটা জানি যে পাঁচের নামটা যতবারই পড়ি না কেন কখনই ১৪তে নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে না। ১৪র কাছাকাছি আমরা কতবার নিতে পারি, ১৪র কাছাকাছি আমরা পাঁচের নামটা পড়ে দেখি কতবার নেওয়া যায়। পাঁচেকে পাঁচ, পাঁচ দোগুণা দশ, তিন পাঁচে ১৫। আমি একটু লিখে দেখে আবারও, পাঁচের নামটা একবার পড়লে পাঁচেকে পাঁচ, পাঁচের নামটা যদি আমরা দুইবার পড়ি তাহলে হবে পাঁচ দোগুণা দশ, পাঁচের নামটা যদি আমরা তিনবার পড়ি তাহলে হবে তিন পাঁচে ১৫। তাহলে এখানে আসছে আমাদের ১৪, ১৫ যাবে না, আর পাঁচ তো ১৪ তুলনায় অনেক কম, এটাও কি যাবে না, তাহলে এখানে থাকতে আমাদের দশ। তাহলে আমরা পাঁচের নামটা কয়বার পড়লাম, দুইবার পড়লাম, হইল কত আমাদের এখানে দশ। আর এই শূন্য আছে চার হবে, অথবা চার থেকে শূন্য বাদ দিলে আমাদের কত থাকবে, চারই থাকবে, একে একে বনে গেলে শূন্য দিতে হবে না। তাহলে এখানে আমরা কত পেলাম, এখানে আমরা বাকফল পেলাম কত চার, আর অবশিষ্ট ছিল আমাদের কত, এখানে অবশিষ্ট, অবশিষ্ট কত বাকফল, এখানে বাকফল হলো আমাদের দুই আর অবশিষ্ট ছিল আমাদের এখানে চার। তাহলে দেখো আমাদের কিন্তু এটা মিলে গেছে, আমরা পরীক্ষার খাতায় কিন্তু এভাবেও লিখতে পারি যে যদি এই
তোমাদের লম্বালম্বি কখনো ভাগগুলো আসে তখন তোমরা কিন্তু এই নিয়মে লিখতে পারো। আর উপরে নিচে উপরে নিচে ভাগ করতে বললে তখন আমরা এইখানে ভাগফল ভাগশেষও লিখতে পারো, অথবা তোমরা এইভাবেও লিখতে পারো, এখানে লিখে এখানেও তোমরা উত্তরটা লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তো চলো, মোটামুটি এখানে আমরা একটা ধারণা পেয়ে গেলাম ভাগ সম্পর্কে। আর এছাড়াও যদি কোনো জটিল কোনো ভাগ তোমাদের মনে হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, যে যেটা তোমাদেরকে বোঝানো দরকার বা তোমরা বুঝতে পারতেছো না এরকম সংখ্যা হলে আমাদের তুমি জানাও। তো আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক আমরা অনুশীলন করি এখানে। সেটা ধরো একই ধরনের সংখ্যা, ধরো এখানে আছে সাত, এখানে হলো সত্তর, তাই না? এখানে আছে সাত, এখানে হলো সত্তর। তাহলে এখানে ভাজক কত? এখানে আমাদের সাত, আর এখানে ভাজ্য হলো সত্তর। দেখো, যদি এখানেও ভাজক এবং ভাজ্যের প্রথম সংখ্যা একস্থানীয় অঙ্কগুলো যদি একই রকম থাকে তাহলে সবসময় এখানে কি বসবে? এক বসবে। এখানেও সাত রয়েছে, এখানেও কিন্তু সাত আছে। আবার বলতেছি, ভাজক ও ভাজ্যের একস্থানীয় অঙ্ক যদি একই রকম হয় তাহলে প্রথম অবশ্যই এখানে এক বসবে। তাহলে সাতের নামটা যদি আমরা একবার পড়ি, সাত একে সাত, তাই না? সাতের নামটা একবার পড়লে কী হবে? সাত একে সাত। তাহলে আমরা ভাগ করেছি সাতের, শূন্যের তো এখনও ভাগ করিনি। এবার আমরা শূন্য নামাবো, শূন্য নামিয়ে দিলাম। তাহলে সাত দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে। শূন্যকে যত সংখ্যা হোক, যত সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, শূন্যকে শূন্যই হবে, কখনই ব্যতিক্রম ফলাফল আসবে না। তাহলে সাত দিয়ে শূন্যের ভাগ করলে কত আসবে? সাতে শূন্য শূন্য, এখানেও কি আসবে? শূন্য। তাহলে ভাগফল যেহেতু আমাদের নিঃশেষ কিচ্ছু নেই সেজন্য এখানে আমাদের শূন্য হবে। তাহলে উত্তরটা আমরা কি পেলাম? উত্তরটা পেলাম আমাদের এখানে ভাগফল দশ। ভাগফল কি পেলাম আমরা এখানে? দশ। তাহলে আমরা কিন্তু কয়েকটা নিয়মই জেনে গেলাম। প্রথম কিন্তু জেনে গিয়েছিলাম যে ভাগের যে চারটা অংশ সেটা কিন্তু আমরা আলোচনা করেছি আমি, এবং চারটা অংশ কি কি সেটাও লিখে তোমাদেরকে দেখাইছি। এবং যদি ভাগশেষ থাকে, যদি নিঃশেষ বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ থাকে সেই ক্ষেত্রে কীভাবে করতে সেটা দেখিয়েছি। যদি ভাগশেষ না থাকে অর্থাৎ নিঃশেষ বিভাজ্য না থাকে সেভাবে কীভাবে করতে সেটা আমি দেখিয়েছি। এবং এখানে কিন্তু আবার দেখিয়েছি যদি যে ভাজ্য এবং ভাজক যদি এরকমভাবে আসে একই রকম হয় সেই ক্ষেত্রে তোমরা কীভাবে করবা এই নিয়মটা তোমাদেরকে আমি দেখাইলাম। আশা করি ভাগ যদি তোমরা করো তাহলে এই নিয়মগুলো যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভাগ করতে পারবা, আর জীবনেও ভাগ তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে মোটামুটি একই নিয়মেরই অঙ্ক, এই নিয়মগুলো তোমরা অনুশীলন করলে সহজেই পাবা। বা এখানে আমরা দেখি আরেকটা অঙ্ক, তিন দিয়ে সাতান্ন ভাগ তিন কত আসতে পারে? তো তোমরা এখানে ভাগ করে দেখাই দিবে এভাবে, সাতান্নকে তিন দ্বারা ভাগ দাও তিন। দেখো, তিনের তুলনায় কিন্তু পাঁচ এখানে বড়, তাহলে আমরা এই সংখ্যাটা কি পাঁচকেই প্রথম ভাগ করতে পারতেছি কি? এটা ভাজ্য, আমরা ভাজ্য বলতেছি না যেহেতু আমরা অনেকবার বলে দিয়েছি এটা ভাজক, এটা হলো ভাজ্য। তাহলে একস্থানীয় অঙ্কর ক্ষেত্রে প্রথম একস্থানীয় অঙ্কটাই আমরা অনুশীলন করব, যে অনুসরণ করব। তিন দিয়ে আমরা পাঁচারে ভাগ করতে পারি, তিনের নামটা যদি একবার পড়ি তাহলে হবে তিন একে তিন, কারণ পাঁচের তুলনায় তিন ছোট, তাহলে তিন দিয়ে পাঁচকে ভাগ করা যায়। এবং তিন পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি থাকবে কত এখানে? দুই। তাহলে আমরা এটার এটা ভাগ করেছি এবং এটার ভাগ করার ফলে যে বিয়োগফলটা আসে সেটা হলো দুই। আমরা কিন্তু এই পরবর্তী অঙ্কটা এখনও নামিয়ে নাই বা ভাগও করিনি, আমরা এখন এটা নামাবো। এখন তিন নামটা কতবার বললে? তেইশ হয়। আমরা যদি তিন নামটা সাতবার বললে তিন সাতে একুশ হয়, এবং সাতের বেশি পড়লে এই তেইশের বেশি হয়ে যাবে, ফলে ভাগ করা সম্ভব না। তাহলে এখানে আসবে কত আমাদের? দুই। তাহলে এখানে আমাদের ভাগফল কত আসলো? সতেরো। আর অবশিষ্ট আছে কত আমাদের? অবশিষ্ট আছে আমাদের দুই। তাহলে
তোমরা এভাবে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। আর এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে একই নিয়মেরই অঙ্ক, তোমরা এগুলো একটু বাসায় ভালো করে অনুশীলন করো যাতে অঙ্কগুলো তোমাদের ভুল না হয়। এবং ভালো থাকো, নিরাপদে থাকো, যেহেতু এখন করোনার একটি সময়, আর সামনে ঈদ রয়েছে, রমজানও, তোমরা রমজানে রোজা রাখো এবং বাসায় থাকো, বাবা মার কথা মেনে চলো এবং নিয়ম করে প্রত্যেক দিন অবশ্যই তোমরা একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করবে। এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো কিন্তু তোমরা পরবর্তী সময়ে দেখতে পারো, এগুলো তোমরা দেখে অনুশীলন করো। আর তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো, আল্লাহ হাফেজ।